জাগিরোডর আমলিঘাটত হুকাবহ দুর্ঘটনা, মারুতি অল্টো আর টাটা ডিআইর মুখামুখি সংঘর্ষ। থিতাতে নিহত মারুতি অল্টোর চালক হাজিবুর রহমান। বুধবারে পুয়ায় জাগিরোডর আমলিঘাটত সংঘটিত হল এই ভয়ঙ্কর দুর্ঘটনা। দুর্ঘটনার ভাঙি চুরমার হল দুয়োখন বাহন। জাগিরোডর 2 নং মাটি পর্বতর হাজিবুর রহমান থিতাতে নিহত হয়। ইফালে হায়দ্রাবাদত দুর্ঘটনাত পতিত হয়ে মৃত্যু ঘটিল দেরগাঁওর এজন যুবকর। 4 দিন ধরে চিকিৎসালয়তে আছে মৃতদেহ। হায়দ্রাবাদর পৰা মৃতদেহ আনিবলৈ ধন নাই দরিদ্র পরিয়ালটোর, অসহায় পিতৃ মাতৃ, ভাগি পৰিছে কান্দুনত। হায়দ্রাবাদর এটা কোম্পানিত কাম কৰিবলৈ গৈছিল দেরগাঁওর 2 নং খকনগুড়ি গাঁওর যুবক মানকজ্যোতি বরা। কিন্তু হায়দ্রাবাদতে এক দুর্ঘটনাত পতিত হৈ চিকিৎসালয়ত ভর্তি হওয়া মানকর মৃত্যু ঘটিছে। 4 দিন হল মানকর মৃত্যু হওয়া, কিন্তু মৃতদেহ আনিব পৰা নাই ঘরলৈ। পুত্রর মৃতদেহ ধনের অভাবত ঘরলৈ আনিব নোৱাৰি অসহায় হৈ পৰিছে পিতৃ মাতৃ। অসহায় পিতৃ মাতৃয়ে এতিয়া অসমবাসীর পৰা বিচাৰিছে অকণমান সহায়। সকলের সাক্ষাতে কব খুঁজেছে এই পরিয়ালটা একদম দুর্ভোগিয়া, একেবারে দুর্ভোগিয়া। কারণ দুর্ভোগিয়া নোহা হলে আজি সেই ল'ৰাটো ইয়াৰ পৰা গৈ পেলাই হায়দ্রাবাদত চাকরি করবলে বা হাজিরা করবলে না যায়, কিন্তু দুর্ভাগ্য সেই ল'ৰাটো তার আজি ঢুকা থাকলে। আনিবর কোনো শক্তি নাই, গৃহস্থর কোনো শক্তি নাই। সেই গতিকে আমি সমূহকে সরকারের ফালকে আমি আবেদন জানাইছো, নিবেদন জানাইছো সরকারে যাতে সদেহটো আমার গৃহ এই গৃহস্থর গৃহ দিয়েহি। যোৰহাটৰ পৰা আশিষ নাগ, দেৰগাঁৱৰ পৰা আব্দুল মান্নাফ, রিপোর্ট প্ৰাগ নিউজ।